बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलामुअलैकुम बंधुरा तुम्हरा सबाई केमन आछो आशा करछि आल्लाहर रहमते तुम्हरा सबाई भालो आछो। आमिओ शुक्र आलहामदुलिल्लाह बेश भालो आछि। आज के तुम्हारे साथे आमी आमार मेयेदेर किछु जुएलारी कलेक्शन शेयर करब। आशा करछि शेष पर्यन्त देखबे एबं अवश्य लाइक दिए भिडियोटा देखा शुरू करबे, कारण लाइक पेते एकटा भिडियोते जखन लाइक देखी तखन किन्तु खूब भालो लागे जे आमी जे आजके भिडियोटा करलाम ताहले अनेकेरी भालो लेगेछे। तो अवश्यई बंधुरा तोमरा लाइक दिए भिडियोटा देखा शुरू करबे आर आमार मेयेदेर जे कालेक्शनगुला तोमादेर काछे केमन लागलो सेटा कमेंट करे जानाबे। आर एई जे आमार हाते देखछो एटा मालार सेट, एगुला माने आमार मेयेदेर बेशिरभाग জুয়েলারি কালেকশন মানে দেখা যাচ্ছে যে আমার চেয়ে ওর ফুপুরাই বেশি দিয়েছে। ওর ফুপু মানে যে ফুপু আমেরিকায় আছে ওই ফুপুর তো মেয়ে নাই, ওরা ও খুবই ভালোবাসে আমার দুই মেয়েকে এবং ওর চাচু, তারপরে সবাই দেখা যাচ্ছে ওদের জিনিসই বেশি আছে। তো এখন যে বালাটা দেখছো এই বালাটা অবশ্য এটা আমার, কারণ এটা আমি ইন্ডিয়াতে যখন গিয়েছিলাম তখন কিনেছি শাড়ির সাথে পরার জন্য। তো এর কিছু চুড়ি আমি এখানে রেখেছিলাম ওদের ড্রেসিং টেবিলে ছিল। আর এখন যে দেখতে পাচ্ছো এগুলা হচ্ছে পায়েল, এটাও পায়েল, আর সামনে যে পুতির সেটটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ও মানে আমার দেবরের বিয়ের সময় আমি আমার মেয়েদের জন্য কিনেছিলাম গায়ে হলুদে পরার জন্য। তো ওই সেটগুলো নষ্ট করেনি, কারণ একবারে তো শুধু ইউজ করা হয়েছে, রেখে দিয়েছি, যদি কখনো আরও কারো বিয়েটি লাগে তখন কাজে লাগবে, এজন্য আর ফেলে দেইনি, রেখে দিয়েছি। আর এই যে এই ব্রেসলেটগুলো এগুলো অবশ্য আমি কিনে দিয়েছি বাণিজ্য মেলা থেকে, বেশিরভাগ কেনা হয়েছে। আর এখানে একটা বিছা আছে এটাও আমার ননদি দিয়েছে, মানে হিমি মিমির ফুপ্পি, এটা কিন্তু খুবই সুন্দর। এটা শাড়ি পরার পর পরতে হয়, কিন্তু আমার মেয়ের আমাকে দেয় না, আমি যখন শাড়ি পরি আমাকে দেয় না, বলে যে না ফুপ্পি আমাদের দিয়েছে আমরা যখন পরবো তখন পরবো, এটা তোরাই রেখে দিয়েছে। আর এখানে দেখ এগুলা হচ্ছে খুবই সুন্দর, মানে নেকলেসের সাথে পরার জন্য। এটা দেখো পাথরের এবং এক এক কালার, এটা পরলে খুবই ভালো লাগে। যে চেনের সাথে এভাবে লকেট প্লাস কানের দুল ম্যাচিং করা, যে ড্রেসের সাথে ম্যাচিং করে করে পরা যায়, এগুলো আর খুবই পাঠিয়েছে, মানে খুবই সুন্দর। আমার এই সেটগুলো খুবই ভালো লাগে, মেয়েরা যখন ড্রেসের সাথে ম্যাচিং করে পরে খুব ভালো লাগে এটা। আর পাথরগুলো এত সুন্দর গ্লেজ দেয়, এগুলো সব বাইরের। আর এই যে হচ্ছে আরেক জোড়া কানের দুল, এগুলো ওর ফুপ্পি পাঠিয়েছে, এগুলো বাইরের। তো এই পাথরগুলার মানে তোমাদেরকে ক্যামেরাতে অতটা বোঝাতে পারছি না, আসলে এত সুন্দর, মানে যখন মানে ইউজ করা হয় একদম মানে জল জল করে পাথরগুলা। আর এই যে মালা, এগুলাও এনেছে ওর দাদিমা প্রথম যখন হজে যায় তখন ওদের দুই বোনের জন্য দুটা এনেছে। এগুলো অবশ্য মাঝে মাঝে আমিও পরি, শাড়ির সাথে পরলে ভালো লাগে, লম্বা তো আর মানে খুবই সুন্দর। ওরা টপসের সাথে পরে, আমি অনেক সময় নেই শাড়ির সাথে যখন পরি।
আর এই যে মেকআপ বক্সটা দেখতে পাচ্ছ, আমার মেয়েরা অতটা মেকআপ করে না, তারপরে ওর চাচ্চু যখন থাইল্যান্ড থেকে গিয়েছিল তখন ওদের জন্য এটা নিয়ে এসেছে। এই শ্যাডোগুলা খুবই ভালো। আর এই দেখো, এগুলো হচ্ছে চেনের সাথে ছোট ছোট লকেট, এগুলো এক এক সময় এক একটা পরে ভালো লাগে, সবগুলাই সুন্দর। এটা আমার কাছে বেশি ভালো লাগে। আর এইটা তো ওদের জোড়া যখন ছোট ছিল তখন কিনে দিয়েছিলাম লারিবের থেকে, লারিব শোরুম থেকে। এটা কিন্তু আলো জ্বলে, তো যখন আমরা রাতে কোনো প্রোগ্রাম থাকতো তো এই মালাটা পরিয়ে, এটার সাথে ব্যাসলেটও আছে, তো পরার পরে ওরা মানে মানে এই আলোটা যখন পুতুলের ভিতরে জ্বলতো ওদের খুব ভালো লাগতো। দুই বোন দেখা যেত, এক বোনের টা আর এক বোন আবার এটা জ্বালিয়ে দিত। আর এটা তো আমার হাতে চুড়ি, আর এগুলো ওদের ব্যাসলেট, আর এটা ওদের জন্মদিনের জন্য তাজ কিনেছিলাম, এবং বিয়ে টিয়ে তো পরা যায়। আর এটা একটা গ্লাস, মানে মিরর, আরেকটা মিরর দেখো, এটা কিন্তু খুবই সুন্দর। এটাও থাইল্যান্ড থেকে আনা, এটা মনে হয় বেবিটা চোখ দুটো একদম মানে জীবন্ত চোখ, আর গ্লাসটাও খুবই ভালো। আর এখানে রেখেছি কিছু মানে ছোট ছোট কানের দুল, এবং এই যে সেফটি পিন, আর এটা হচ্ছে কালো ক্লিপের বক্স, আর এখানে কাজল, লিপ লাইনার আর চিরুনি, এগুলো আছে। এই বক্সটাও খুব কাজে দেয়। আর দেখো এটা কিন্তু এটার ফুপ্পেজ আমেরিকা থেকে পাঠিয়েছে, এটা খুবই সুন্দর। এখানে অনেকগুলো ক্লিপ একসাথে রাখা যায়, কালো ক্লিপগুলো কিন্তু এলোমেলো থাকলে মানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য এই বক্সটা খুবই কাজ দেয়। আর এখানে যে কিছু ওয়াচ আছে, তো ভিউয়ার্স আমার মেয়েদের কিছু জুয়েলারি কালেকশন তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন এবং হয়েছে এবং দেখ বলবে অবশ্যই, কমেন্ট করে জানাবে। আর নতুন যারা ভিউয়ার্স আজকে আমার চ্যানেলে নতুন এসেছো, সেই সব বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দিও, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, তোমাদের জন্য দোয়া রইল, এবং তোমরা আমাদের জন্য দোয়া রইল, দোয়া করো যেন আমরা সব সময় ভালো থাকতে পারি এবং সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি।
तो नेक्स्ट वीडियो देखार आमंत्रण जानिए शेष करछी। आल्लाह हाफेज।